السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله العلي الكبير المتعال، والصلاة والسلام على النبي والصحب والآل. সম্মানিত দর্শক মণ্ডলী, মানুষের মধ্যে যখন অহংকার, অহমিকা, দাম্ভিকতা, বড়াই এসব কিছু আসে, তখন মানুষকে স্মরণ করা উচিত যে সে মাটির তৈরি, আদম আলিহি সালাদুয়াসাল্লাম এর সন্তান। মানুষের কাছে যতই নেয়ামত এসে যাক না কেন, মানুষ শিক্ষায়, টাকা পয়সায়, মর্যাদায় যতই উঁচু স্থানে পৌঁছে যাক না কেন, তাকে একথা ভোলা উচিত নয় যে সে অস্থায়ী এক দুনিয়ায় বসবাস করে। এ পৃথিবীতে যা কিছুই সে অর্জন করুক না কেন, কোনো কিছুরই স্থায়িত্ব নেই। তাই একজন মানুষ পৃথিবীতে জীবনযাপন করবে এমনভাবে যে তার কাছে যতই যা কিছু হোক না কেন, সে সব সময় বিনয় ও নম্রতা প্রকাশ করবে। তার কাছে নিয়ামত থাকলে সে অন্য কাউকে ছোট মনে করবে না। সে শিক্ষায় উঁচু হলে কিংবা তার কাছে অনেক টাকা পয়সা থাকলে অন্য কাউকে নিজের থেকে নিম্ন মনে করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এবং আখেরাতে সবথেকে বেশি সম্মানিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরাতে যে সব নিয়ামত দান করা হয়েছে, তার সামনে পৃথিবীর এসব নিয়ামত কিছুই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শিক্ষা দান করা হয়েছে, তার সামনে বাকি অন্যান্য কোনো শিক্ষার কোনো মূল্যই নেই। কোনো মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বেশি নিজেকে জ্ঞানী মনে করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি নিজেকে সভ্য মনে করতে পারে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কিভাবে জীবন যাপন করেছেন, কেমন বিনয়ী ও নম্র হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যাপন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত ও গুণগুলির মধ্যে একটি গুণ হলো যে তার মধ্যে নম্রতা ও বিনয় ছিল। ওলামায়ে কেরাম এর নাম দেন তাওয়াদু, এবং এর বিশ্লেষণে যত কথা বলেছেন তার সারাংশ হলো যে একজন মানুষ যেন কখনো তার মধ্যে অহংকার, বড়াই, অন্যকে ছোট মনে করা, নিজেকে বেশি পছন্দ করা এবং কোনো কিছু নিয়ে গর্ব করা, কোনো নিয়ামত নিয়ে অহংকার দেখানো, এ কিছুই যেন তার মধ্যে না পাওয়া যায়, এবং নিজেকে যেন নিজের স্থান থেকে সবসময় নিচু প্রকাশ করার চেষ্টা করে, যে স্থানের সে মানুষ নিজেকে সেই স্থানের মানুষের সামনে সেইভাবে না পেশ করে। আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হতে কিছু উদাহরণ শুনব, যা থেকে আমরা বুঝতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বিনয়ী ও কত নম্র ছিলেন। আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তারা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসু বাইনা যহরাই আসহাবিহি فياتي الغريب فلا يدري ايهم هو حتى يسال। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য নেতা, হেদায়াত দানকারী, পথ প্রদর্শক এবং মুসলিমদের, সমস্ত মুসলমানদের জন্য নবী ও রাসূল হওয়ার পরেও, সব থেকে উঁচু স্থানে থাকার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে এমনভাবে বসতেন যে যখন বহিরাগত কোনো ব্যক্তি সেখানে আসতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্বে কখনো দেখেনি, সে জানতেই পারতো না যে এদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। তাকে জিজ্ঞেস করতে হতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবায়ে কেরামের খোঁজ খবর রাখতেন, তাদের ব্যাপারে জিজ্ঞেস করতেন, এবং এমন এমন সাহাবীদের ব্যাপারে জিজ্ঞেস করতেন যাদের ব্যাপারে হয়তো অন্যান্য সাহাবায়ে কেরামও তত গুরুত্ব দিতেন না, বা তাদের হয়তো সেরকম নাম ছিল না, তাদেরকে হয়তো সবাই সেভাবে চিনত না। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, আবু বারজাল আসলামী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে কোনো এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের শেষে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতে লাগলেন, হাল তাফকিদুনা মিন আহাদ, তোমরা কি এমন কারো ব্যাপারে জানো যাকে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম বলতেন, অমুক অমুক অমুককে পাওয়া যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করতেন, হাল তাফকিদুনা মিন আহাদ, সাহাবায়ে কেরাম আরো কারো নাম হয়তো উল্লেখ করতেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, হাল তাফকিদুনা মিন আহাদ, তোমরা কাউকে কি দেখতে পাচ্ছ না? সাহাবায়ে কেরাম আরও কিছু সাহাবায়ে কেরামের নাম উল্লেখ করলেন। এখন পর্যন্ত সাহাবায়ে কেরাম সেই সাহাবির নাম উল্লেখ করেননি যে সাহাবির খোঁজ নিচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন্নি আফকিদু জুলাইবিবা, আমি জুলাইবিবকে খোঁজ করছি। এ একজন এমন সাহাবি ছিলেন যার নামও সাধারণত আসে না, এমনকি আমাদের সামনেও এই সাহাবির নাম সাধারণত আসে না। তো হয়তো সাহাবায়ে কেরামের মধ্যেও সেই রকম তার নাম ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম উল্লেখ করে বললেন, আমি জুলাইবিবকে খোঁজ করছি, সে কোথায় আছে? ফাতলুবু, যাও তোমরা খোঁজ করো সে কোথায় আছে। সাহাবায়ে কেরাম খোঁজ করতে গেলেন এবং জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুকে পাওয়া গেল। দেখা গেল তাকে হত্যা করা হয়েছে, তিনি শহীদ হয়ে গেছেন, আর তার পাশে সাতজন পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, তার পাশে দাঁড়িয়ে বললেন যে জুলাইবিব সাতজনকে হত্যা করেছে, তারপরে তারা তাকে হত্যা করেছে। হাযা মিন্নি ওয়া আনা মিন, বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন যে এ আমার খুব কাছের এবং আমি তার খুব কাছের, তার ও আমার খুব গভীর সম্পর্ক। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুকে নিজের দুই হাতে উঠিয়ে নিলেন এবং নিয়ে কবরের জায়গাতে নিয়ে গেলেন, তারপরে তাকে দাফন করা হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে যেতেন, ছোট ছোট বাচ্চাদের সাথে দেখা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন না যে আমি তো রাসূল, আমাকে সালাম করা হোক, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদেরকে সালাম করতেন। বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু হতে তিনি বলেন যে তিনি একবার কিছু ছোট বাচ্চাদেরকে সালাম করলেন, তারপর বললেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ ছোট বাচ্চাদেরকে সালাম করতেন। ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ তার কিতাব আস-সুনানুল কুবরাতে বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুরুল আনসার ফায়ুসাল্লিমু আলা সিবিয়ানিহিম ওয়া ইয়ামসাহু বিরুউসিহিম ওয়া ইয়াদউ লাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো আনসারদের কাছে যেতেন, তাদের সাথে দেখা করতে, তাদের বাচ্চাদের সাথে দেখা হলে তাদেরকে সালাম করতেন, তাদের মাথায় হাত বুলাতেন এবং তাদের জন্য দোয়া করতেন। বুখারী ও মুসলিম রহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউখালিতুনা حتى يقول لأخ لي صغير يا أبا عمير ما فعل النغير। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মিলেমিশে থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে আলাদা থাকতেন না, এমন কি কোনো কোনো সময় আমার ছোট এক ভাইয়ের সাথে খেলা করতেন, মজা করতেন এবং হাসি ঠাট্টায় তাকে জিজ্ঞেস করতেন, ইয়া আবা উমাইর মা ফাআল আন-নুগাইর, আবু উমাইর তোমার সেই ছোট পাখির কি খবর যার নাম ছিল নোগাইর। ছোট বাচ্চার সাথে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাসায় থাকতেন, নিজের বাড়িতে থাকতেন, তখন সাধারণ এক মানুষের মতো থাকতেন। যেমন সাধারণ এক মানুষ নিজের বাড়িতে যে কোনো কাজ করে, নিজের সেবা করে, ছোট ছোট কাজ করে, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের বাড়িতে থাকতেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে তিনি বলেন, কানা বাশারাম মিনাল বাশার ইয়াফলি সাওবা ওয়া ইয়াহলিবু শাতা ওয়া ইয়াখদিমু নাফসাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মানুষদের মতনই একজন মানুষ ছিলেন। যখন বাড়িতে থাকতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় থেকে উকুন আলাদা করতেন, উকুন থেকে কাপড় পরিষ্কার করতেন, যদি কাপড়ে উকুন লেগে যেত সেগুলি পরিষ্কার করতেন এবং প্রয়োজন হলে দুধ পর্যন্ত দহন করতেন নিজ হাতে, আর নিজের সেবা করতেন। এমন নয় যে ছোট ছোট কাজের জন্য সব সময় আদেশ করতেন, বরং নিজের সেবা নিজেই করতেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু হতে তিনি বলেন, আন্না রাজুলান ক্বাল ইয়া রাসূলুল্লাহ ইয়া সাইয়িদানা ওয়া ইবনা সাইয়িদিনা ইয়া খায়রানা ওয়া ইবনা খায়রিনা। একজন সাহাবি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান জানানোর জন্য কিছু শব্দ ব্যবহার করে এইভাবে বলতে লাগলেন,
বলতে লাগলেন, হে আল্লাহর রসুল, হে আমাদের নেতা, হে আমাদের সর্দার, হে আমাদের সর্দার, আমাদের নেতার ছেলে, হে আমাদের মাঝে সব থেকে উত্তম এবং আমাদের মাঝে সব থেকে উত্তমের সন্তান। এই শব্দগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলা একেবারে অনুচিত নয়। অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের সম্পর্কে বলেছেন, আনা সাইয়্যিদু উলদি আদম, আমি আদম সন্তানদের সর্দার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সবার মধ্যে উত্তম, কিন্তু তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় প্রকাশ করলেন এবং এই শব্দগুলো সেই সাহাবীর পক্ষ থেকে পছন্দ করলেন না এবং খুব শক্ত ভাষায় সাবধান করলেন সেই সাহাবীকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস আলাইকুম বিতাকওয়াকুম লা ইস্তাহউয়ান্নাকুমুশ শাইতান, হে মানুষেরা, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, শয়তান তোমাদেরকে বাতিল পথের দিকে না নিয়ে যায়। ওয়াল্লাহি লা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতিল্লাতী আনজালানিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, আমি পছন্দ করি না যে আমাকে সেই স্থান থেকে উঁচু করে দাও যে স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করেছেন। আনা মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ আব্দুল্লাহি ওয়া রাসূল, আমি মুহাম্মাদ আব্দুল্লাহর সন্তান, আল্লাহ তাআলার বান্দা ও আল্লাহ তাআলার রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে এইভাবে নিজের স্থান থেকে নিচু করে মানুষের সামনে পেশ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করতেন যখন, তখন কি সবসময় খোঁজ করতেন যে আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল, আমি সবার নেতা, তো আমি এমন কিছুতে আরোহণ করব না যাতে সম্মান বোঝা যায় না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট পশুর ওপরে, জন্তুর ওপরে সওয়ার হয়েছেন, যেমন গাধার সওয়ারি করেছেন। বুখারি ও মুসলিম রাহিমাহুমাল্লাহ বর্ণনা করেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, أن رسول الله صلى الله عليه وسلم ركب على حمار على إكاف عليه قطيفة فدكية وأردف وراءه أسامة. رسول صلى الله عليه وسلم এক গাধার উপর আরোহণ করলেন, সেই গাধার উপরে এক জিন বা পালান রাখা ছিল যার উপরে এক ফাদাকি অর্থাৎ ফাদাক নামক এক শহরের সেইখানকার কোনো এক কাপড় বা চাদর বিছানো ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পিছনে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বসালেন। এখন কোনো মানুষ পছন্দ করবে না যে সে গাধার ওপরে সওয়ার হোক বা আরোহণ করুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার ওপরে সওয়ার হয়েছেন। যদি কোনো মানুষকে দাওয়াত দেওয়া হয় তখন সে আশা করে যে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে তো অবশ্যই খুব দামি মূল্যবান খুব ভালো ভালো খাবার আমার সামনে পেশ করা হবে। আর অনেক মানুষ এমন পাওয়া যায় যে যদি সে জানতে পারে যে আমি এই জায়গায় গেলে হয়তো সেরকম ভালো আমার আপ্যায়ন করা হবে না, তো হয়তো সে সেই দাওয়াত গ্রহণ করবে না। বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ দুঈতু ইলা যিরাঈন আও কুরাঈন লাআজাবত ওয়া লাউ উহদিয়া ইলাইয়া যিরাঈন আও কুরাঈন লাকাবিলত। যদি বাহুর মাংস, অল্প বাহুর মাংস কিংবা পায়ের একবারে নিচুর অংশ, খুরা বা পায়ের কিছু তৈরি করে তাকে খাবার হিসাবে আমার সামনে পেশ করা হয় আর আমাকে দাওয়াত দেওয়া হয় তবুও আমি সেই দাওয়াত গ্রহণ করব। যতই অল্প বা যতই ছোট বা যতই নিম্ন স্তরের দাওয়াত হোক না কেন, আমি তা কবুল করব, গ্রহণ করব। এবং যদি আমাকে হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ কোনো বাহুর মাংস কিংবা কোনো পায়ের বা খুরা আমাকে পেশ করা হয় এবং হাদিয়া স্বরূপ বা উপহার স্বরূপ যদি আমাকে কোনো বাহু বা খুরা বা পা পেশ করা হয় তবু আমি তা গ্রহণ করব, কবুল করে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকতেন, যেই ঘরে থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ওপর শুয়ে থাকতেন, এসব জিনিস কেমন হতো এর একটি দৃশ্য বর্ণনা করেছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন, বুখারী রাহিমাহুল্লাহর বর্ণনায় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, এক লম্বা হাদিসের নিচে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, ওয়া ইন্নাহু লাআলা হাসির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চাটায়ের উপর শুয়ে আছেন, মা বাইনাহু ওয়া বাইনাহু শাই, তার মাঝে আর সেই চাটায়ের মাঝে কিছুই নেই,
তাহতা রাসিহি উইসাদাতুম মিন আদাম হাশুহা লিফ, এবং মাথার তলে এমন এক বালিশ যা চামড়ার তৈরি, আর যে বালিশ ভরা হয়েছে ছাল খোসা দিয়ে। সাধারণ এক বালিশ মাথার তলে দিয়ে শুয়ে আছেন। ওয়াইন্দা রাসিহি উহুবাম মুআল্লাকা ওয়াইন্দা রিজলাইহি করাদাম মাসবুবা, পায়ের কাছে এক প্রকারের আঠা ঢেলে রাখা আছে, আর মাথার কাছে কিছু চামড়া ঝুলন্ত অবস্থায় আছে। এবং আমি দেখলাম রাআইতু আছার আল হাসির ফি জামবি, দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের একদিকে এক পার্শ্বে সেই চাটায়ের দাগ পড়ে গেছে। ফাবাকাইত, আমি কাঁদতে লাগলাম। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে সে দাগ দেখে আমি কাঁদতে লাগলাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা, রাসূল হওয়ার পরেও তার এই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা ইউবকিক, তুমি কেন কাঁদো? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না কিসরা ওয়া কাইসার ফীমা হুমা ফী ওয়া আনতা রাসূলুল্লাহ। কিসরা ও কাইসার সেই সময়ের ফারিস ও রোমের বাদশাদের উপাধি হতো। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই বাদশারা কত নিয়ামতের মধ্যে আছে, কত কিছু আনন্দ ভোগ করছে, এবং আপনি রাসূল হওয়া সত্ত্বেও আপনার এই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা তারদা আন তাকুনা লাহুমুদ-দুনিয়া ওয়া লানা আল-আখিরা। উমর, তুমি কি পছন্দ করো না, তুমি কি সন্তুষ্ট নও এ বিষয়ে যে পৃথিবীর সব নিয়ামত তারা পেয়ে যাক আর আখিরাতের সব নিয়ামত আমরা পেয়ে যাই? আমরা এতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্য থেকে কিছু উদাহরণ শুনলাম, এবং অবশ্যই আমরা অনুভব করতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উঁচু স্থানে থাকার পরেও কিভাবে নম্রতার সাথে এবং বিনয়ের সাথে জীবন যাপন করেছেন। অবশ্যই আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, তাই আমাদের উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্য, বিনয় নম্রতা আমাদের জীবনের মধ্যেও যেন আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ যেন আমরাও বাস্তবায়ন করি। সে আমি যেই প্রকারেরই মানুষ হই না কেন, এবং যেই জায়গাতেই কাজ করি না কেন, এবং আমার স্থান যতই উঁচু হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিনম্র ও বিনয়ী হওয়ার তৌফিক দান করেন, এবং অহংকার, অহমিকা, বড়াই করা, এসব খারাপ ব্যবহার থেকে বাঁচার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।